আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় জাতীয় সংসদে বিকেল তিনটায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহ মো কামাল পাঁচ লাখ আড়ষট্টি হাজার কোটি টাকা বাইরের এই বাজেটে তিন ভাগের দুই ভাগেরও বেশি বা প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকায় খরচ হবে অনুন্নয়ন খাতে আর বাকি দুই লাখ পাঁচ হাজার কোটি টাকা উন্নয়ন খাতে খরচ করতে চায় সরকার এর মধ্যে তিন লাখ বিরাশি হাজার কোটি টাকা আয়ের মধ্যে তিন লাখ তিরিশ কোটি টাকায় সংগ্রহের দায়িত্ব পড়েছে এনবিআর এর এই বাজেটে চলতি দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বাজেটের তুলনায় প্রায় চৌত্রিশ হাজার হাজার কোটি টাকার বেশি করোনা মহামারীর কারণে এবার বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এবং কৃষি খাত গতানুগতিক আয় ব্যয়ের হিসাব নিয়ে তৈরি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা এবার বয়স্ক বিধবা ও প্রতি প্রতিবন্ধী ভাতা বাড়তে পারে কালো টাকা সাদা করার সুযোগ রেখে বাড়ানো হচ্ছে করমুক্ত আয়ের সীমা করোনা মহামারীতে অর্থনীতি চাঙ্গা করতে বাজেটের বিভিন্ন দিক নির্দেশনা থাকছে চট্টগ্রামে পরিবারের দশ সদস্যসহ সহ করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম আট আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমদ চট্টগ্রামে এ নিয়ে দুইজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন একশো জন এদিকে করোনা ভাইরাসে বরিশালে এক মুক্তিযোদ্ধা সহ দুজনের মৃত্যু হয়েছে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় এছাড়া বরিশালে বিভাগে ছয় জেলায় ডাক্তার পুলিশ ও নার্স সহ নতুন আটান্ন জনের করোনা শনাক্ত হয়েছে বান্দরমানেও করোনায় একজনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে জন এদিকে সিলেটের পজিটিভ এক একানব্বই জনের মোট আক্রান্ত এক জন রংপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ তেইশ জন নতুন করে শনাক্ত হয়েছে। এছাড়া দুই চিকিৎসক ও ব্যাংকার সহ ব্রাহ্মণবাড়িয়ায় আরো 28 জন এবং শরীয়তপুরে পনেরো জনের করোনা শনাক্ত হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ এগারো মাস কারাভোগের পর দুহাজার আট সালের এই দিনে মুক্তি পান তিনি এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় দু সালে ষোলোই জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় কারাগারে থাকাকালীন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি উঠে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের দাবিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় অন্যান্য বছর বড় আয়োজন থাকলেও করোনা ভাইরাসের কারণে এবার তেমন কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করছে না আওয়ামী লীগ এবার শেয়ার বাজারের খবর সপ্তাহের শেষ কাজ দিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমছে সকালে লেনদেন শুরু পর থেকে সূচক কমতে থাকে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ডিএসসি তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় চব্বিশ কোটি নয় লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ১৩টি কমে পনেরোটি এবং অপরিবর্তিত ছিল দুশোটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা ইন্দ্র বাংলা ফার্মা সেন্ট্রাল ফার্মা স্কোয়ার ফর্মুলা দর্শক পর্বতের সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ